ছত্রিশাকে কেন্সি হিসাবে গ্রহণ করে না পারু যদি বাধ্য হয়েছে রাজেন্দ্র ছত্রিশা এই জায়গায় ইলেকশন যদি লড়লে বলে আমি সামূহিক ভাবে 4-5টা পঞ্চায়েত যেতে বিজু জনতা দল কর্মী অছু সবে ইস্তফা দেওয়ার লাগে বাধ্য হইমু। রাজেন্দ্র ছত্রিয়া যে প্রকার বিরোধাভাস হলান আমি 35,000 রুম এন কিমা বাগিলাম বিজেপি যে গোটে সিট জিতাবার লাগিতাম রাজেন্দ্র ছত্রিয়া সেটা জিতবার বাগে আমি আর নাই জিতবার কাম কি প্রকার যে প্রকার মনোভাব লোকঙ্কর মন ভিতরে ভরি গলা বিগত দিনরে সে 5 বর্ষ কংগ্রেস রু এমএলএ থিলে তাঙ্কর কর্মী কৌতিলে আর আমি শুনিত কানা শুনিল সে পরে ফোন নেউ ডাঙ্কেন জি কল হাত ঘন্টিয়া 3-4-5 লুকু নেই করি সে গোটে কার্যক্রম চলে তেলু করি সে সোচনীয় ভাবরে পরাত হইতিলে সেকেন্ড টাইম তো সে টাইম রো লুকু আনি করি বিজেডির গোটে সিট হরালা বাগিলাম যে অনুতাপ করা হচ্ছে 2019 সালে যেতেবেলে কিশোর নাথ কু না হেলা বিজেপি দল রু ই প্রকার বিরোধ কেন্সি জাগারে আর সমস্তঙ্কর আন্তরিকতা এতে জোর থিলা এতে জোর থিলা যে রাত দিন 24 ঘন্টা লাগি করি বি সবু কর্মী যেনটাকে সন্তুষ্ট অসন্তুষ্ট সমস্তঙ্কু একজুট করা হইতে যে কেতে ভোটটি জিতি দেলা মাত্র 3500 ভোট জিতি ইনে তো রাজেন্দ্র ছত্রিয়ার যে প্রকার বিরোধাভাস হলান আমি 35,000 রুম এন কিমা বাগিলাম সিট জিতাবার লাগিতাম ঠিক আছে আকলন কার কানা কুচে আমার উপরে ভুল ভুল বড় লোক মানে অছন সেমানে চিন্তাধারা তাঙ্কর কানায় কিন্তু মোর তো ই ঘাটি তোর পঞ্চায়েত রুমি যেতে লোক সঙ্গে মিশুচে মিলুচে ই টিকেটটা ঠিক না হলা এ লোকসভাটা নাই লোকসভা তো জিতি গলা আমার সৈনিক মানে কৌছন সেনাপতি মানে তো কৌতিল শোনা নাই পড়বা তো সে রাজেন্দ্র ভাই ঠিক আছে 5 বছর এমএলএ থিল তাঙ্কর কর্মীঙ্কর মোর যেন যেন কথা আমি শুনিছু বহুত লোক বিজু জনতা দলরে আছে লোক নাই আর জেনারে যাওছন ফটাফট যাওছন ডিক্লেয়ার ডিক্লেয়ার হওয়ার পরে পরে চলে যাওছন কিন্তু আমার কনস্টিটিউয়েন্সি রু কেহি জিবার তো জানা নাই। जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।